আমি মোমেনদের উপরে দয়া করেছি, কেন না আমি মোমেনদের ভিতর থেকে একটা রাসূলকে মুমিনদের জন্য রাসূল করে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ, যে এত নিয়ামত আল্লাহ দিয়েছে, বলে না তোদের দয়া দেখিয়েছি, কিন্তু আল্লাহ রাসূলে পাককে দিয়ে বলে তোদের উপরে দয়া করিছি, কেন আমার রাসূলে পাক এমন এক রাসূল যে রাসূলে পাকের উম্মত হওয়ার জন্য তামাম নবী আলাইহিস সালামরাও লালায়িত ছিল, ছিল না ছিল না, যে তামাম নবী আলাইহিস সালামেরা আমার রাসূলে পাকের উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে কেঁদেছে। আল্লাহ কোন নবীর দোয়া কবুল করেন, একটা নবীর দোয়া সেই জায়গায় আমরা দোয়া ছাড়া মেঘনা চাইতে নবীর মতো আমার নবীর উম্মত করে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, ওই রাসূলে পাকের এত শান, ওই রাসূলে পাকের এত মান, আল্লাহ কালাম পাকে জানাচ্ছেন আন-নবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ বলে ওই মুমিনেরা আমার নবী তোদের কাছে তোদের জীবনের থেকেও মহাব্বত পাওয়ার হকদার। কে বলে? আল্লাহ কোরআনে বলছে যে তোদের জানের থেকেও, তোদের মালের থেকেও, তোদের বিবি বাল বাচ্চার থেকেও আমার রাসূল তোদের কাছে মহাব্বত পাওয়ার হকদার। যে এবার বলে আমার রাসূলের মহাব্বত আমাদের কলিজার থেকেও বেশি আমাদের জন্য রাখতে হবে। এখন বলে ওই রাসূলের মহাব্বত বেশি রাখার কথা আল্লাহ বলেছে, জানের থেকেও মহাব্বত রাখার কথা আল্লাহ বলেছে। এখন আমরা এতগুলো মানুষ ওই রাসূলকে মহাব্বত করি না করি না, কথা বলেন মহাব্বত করি, যে আমরা সবাই রাসূলের পাককে মহাব্বত করি, যে যত মুসলমান আছে সবাই দাবি করি আমরা রাসূলের পাককে মহাব্বত করি, যে আমরা রাসূলের পাককে মহাব্বত করি, মুখে বললে হবে বাবা জিরা, মুখে বললে হবে, বাস্তব জীবনে তো রূপ দিতে হবে, যে রাসূলের মহাব্বত করি বললে হবে না, রাসূলের মহাব্বতটাকে দেখাতে হবে। কি রাসূলের মহাব্বত? বাস্তব জীবনে রাসূলের সুন্নাতের অনুসরণ অনুকরণ করে আল্লাহর আইন অনুযায়ী জীবন চালানোটাই হলো রাসূলে পাকের মহাব্বতের বহিঃপ্রকাশ। বলেন সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বললেন না সুবহানাল্লাহ, যে বাস্তব জীবনে এগুলো করতে হবে। দেখেন রাসূলের সুন্নাত বাস্তবে রূপ দেওয়া লাগবে, যেমন আপনার কি বলে মাথায় টুপি দেওয়া, এটা আমার রাসূলের সুন্নাত, মুখে দাড়ি রাখা, গোপটাকে খাটো করা আমার রাসূলের সুন্নাত, জুব্বা পরিধান করা আমার রাসূলের পাকের সুন্নাত, দান দিক দিয়ে ভালো কাজ শুরু করা আমার রাসূলের পাকের সুন্নাত, অল্প নিয়ামতে খুশি হওয়া আমার রাসূলের পাকের সুন্নাত, জুমার দিনে নতুন পোশাক পরিধান করা, জুমার দিনে নতুন পোশাক পরিধান করা এটা সুন্নাত, জুমার নামাজ পড়া এমনি করে এটা ফরজ, যে এছাড়াও আতর সুরমা খুশবু ব্যবহার করা, এছাড়াও দৈনিক জীবনে প্রয়োজন মাফিক দোয়া পড়া, মসজিদে উঠতে দোয়া, বাজারে যেতে দোয়া, টয়লেটে যেতে দোয়া, ঘুমাতে গেলে দোয়া, এছাড়াও আরো প্রয়োজনীয় জায়গায় রাসূলের কওল অনুযায়ী দোয়াগুলো পাঠ করা, এগুলো হলো সুন্নাত। বাবাজিরা এই সুন্নাত বাস্তবে রূপ দিতে হবে, তবেই রাসূলের আশিক ভালোবাসা আসে তার কলিজায়, এটা বোঝা যাবে, তার আগে তাকে দেখে বোঝা যাবে না। আর রাসূলের পাকের সুন্নাতের সবথেকে বড় সুন্নাত মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, যে মানুষ হয়ে মানুষের প্রতি ভালোবাসা দেখাও, কেন কাল কায়ামত হাসরের মাঠে আমার রাসূলের পাকের হাজারো লাখ অগণিত উম্মত খাড়া হয়ে যাবে, কেউ কেউ বেনামাজি, কেউ নামাজি, কেউ রোজাদার, কেউ বিরোজদার, কেউ হারামখোর, কেউ গরিবকে অত্যাচার করনে ওয়ালা, কেউ গরিবকে সেবা করনে ওয়ালা, যে কেউ তাহাজ্জুদ পড়নে ওয়ালা, গুনাহগার, যে আবেদ সবাই উঠবে আমার রাসূলের পাক সেদিনে গুনাহগার বলে কাউকে ঠেলে ফেলে দেবে, যে উবে নামাজি ছিল ঠেলে দেবে না, আমার রাসূলের পাক সকলের জন্য সেদিনে আল্লাহর কাছে কাঁদবে, বাবা আল্লাহ এরা আমার উম্মত, আল্লাহ এদের জাহান্নামে দেন না, আল্লাহ এদের নাজাত দেন, আল্লাহ এদের ক্ষমা করে দেন, আল্লাহ এরকম করে রাসূলের পাক কাঁদবে। আজকে দিনেও যদি ওই রাসূলের ভালোবাসা দাবিদার হয়ে থাকি, রাসূলের সুন্নাত কলিজায় রাখতে হবে, কি মানুষে মানুষকে ভালোবাসো, ও বেনামাজি বলে ছিটকাবেন না,
ওর উপরে শীতকালে হবে না, যেন দোয়া করতে হবে আল্লাহকে ফিরিয়ে আনে। যে ও একটা গুনার কাজ করছে বলে ওকে গাল দেবেন না, যেন দোয়া করে ফিরিয়ে আনো আল্লাহকে ফিরিয়ে আনো। কেন আল্লাহ কাকে কখন কি করে তার ঠিক নেই। কত কত নামাজি মুসল্লি, কত কত মাদ্রাসার পড়ায় তালেবুল ইলম কোরআন শরীফ পড়তো, যে মাদ্রাসার হাফেজ কোরআন, পাগড়ি পাওয়া ছেলে, তারা অহরহ গুনাহ করে বেড়াচ্ছে, বেড়ায় না বেড়ায় নাই। হ্যাঁ, কি করে রে তারা, কি পাপ তাদের দ্বারা হয় না। আর এমনও মানুষ আছে যারা নামাজ জানতো না, মসজিদ চিনতো না, আল্লাহ তাদের হিদায়াত করে যে আজকে তারা সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যে দিন ইসলামের পথে তারা লেগে আছে, আছে না নাই, বুঝলি, কাউকে দেখে টিটকারি করার জায়গা নেই। নামাজ পড়তাম না, হালি হালি দুদিন নামাজ পড়তে শিখে দে, তো কত মানুষের বিরুদ্ধে গীবত সে যে করছে তা তখন ঠিক নেই। চার দোকানে বসেই ওকে গীবত করছে, ওকে গীবত করছে, ওকে গীবত করছে, গুনাহ করছেন না, যে গুনাহ করছেন না, এটা রাসূলের আদর্শ, এটা করা যাবে না। বাবা জিরা, আমার রাসূলের এত শান, আমার রাসূলের এত মান, আমার রাসূল যে এত দয়াবান, তারপরেও আমার রাসূলের পাককে সবাই নিতে পারে না বাবা, সবার নসিবে জোটে না, এর নসিব থাকা লাগে। যে সবার নসিবে আমার রাসূলের মহাব্বত জুটবে না, যদি জুটতো সেদিনে মক্কা যেদিনে ওই বেঈমানরা আমার রাসূলের পাককে গাল দিত না, আমার রাসূলের বংশ তুলে কথা বলতো না। আল্লাহ নবী চাচা যার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি শুনতে পেলাম ওই হতবাগারা আমার ভাতিজাকে গাল দিচ্ছে, আল্লাহর নবীকে বংশ তুলে কথা বলছে, চাচার ভাইপো বলে কথা, দিল চায় লেগেছে, কলিজায় লেগেছে। আল্লাহ নবী চাচা যান কি করলেন, ঘড়ি ঘড়ি আল্লাহর রাসূলের পাকের কাছে গেলেন, ও আল্লাহর হাবিবে পেয়ারা, ও আল্লাহর নবী গো, যে ওই বেঈমানেরা আপনার বংশ তুলে কথা বলে আমার কলিজায় লাগে, আমার কলিজায় লাগে। আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে গেলেন, মিম্বারে দাঁড়িয়ে সাহাবা হুজুর দেখে বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা বলো তো, তোমরা বলো তো আমি কে, তোমরা বলো আমি কে। আল্লাহর নবী দয়ার নবী সাহাবা হুজুরেরা বলেছিলেন, ও আল্লাহর রাসূলে পাক, আপনি হলেন আল্লাহর পেয়ারা হাবিব, আপনি হলেন আল্লাহর পেয়ারা পয়গম্বর, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি আল্লাহর নবী ঠিকই, আমি আল্লাহর রাসূল ঠিকই বাবা, তবে আমার আর একটা পরিচয় আছে, আমি হলাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে পাকের নাম শুনলে, রাসূলে পাকের নাম পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কোথা থেকে মাইকের আওয়াজ ভেসে আসছে আজানের ভিতরে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমার রাসূলের নাম ভেসে আসছে। রাসূলের আশিক দেওয়ানারা থাকতে পারবে না, যেখানেই থাক সেখানে দাঁড়িয়ে ছোট্টা লেড়ে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে ঠিক কেনা বলেন, হ্যাঁ পড়বে। আশিক দেওয়ানাদের কাজ মহাব্বতের বই প্রকাশ করা। বাবা জিরা, আল্লাহর নবী বলে এই মানুষকে আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে সর্বসৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব আল্লাহ যাদেরকে দিয়েছে তারা হলো মনুষ্য জাত, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। বাবা আল্লাহ পাক, আল্লাহ পাক ওই শ্রেষ্ঠ মানুষের ভিতরে আমাকে নবী করে পাঠিয়েছে, এই মানুষকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হলো আরবের মানুষ আর একটা হলো আজমের মানুষ। সাউন্ড ঠিকই আছে আমার, এবার ঠিক হয়েছে ভাই, জানা কষ্ট দেন না। একটা হলো আরবের মানুষ আর একটা হলো আজমের মানুষ। বাবা দুনিয়া পৃথিবীর যে মিরে যত ইলাকা যত মানুষ আছে সব মানুষের থেকে শ্রেষ্ঠ মানুষ করেছে আল্লাহ আরবের মানুষকে, বলেন না সুবহানাল্লাহ। কেন আরবের মানুষের একটা শান আল্লাহর দরবারে আলাদা, ওরা আমার নবীর দেশের মানুষ গো, কি ও ঠিক কিনা বলেন, ওরা আমার রাসূলের পাকের দেশের মানুষ, ওদের মর্যাদা আলাদা, ওরা চাইলে কাবা জিয়ারত করে, ওরা চাইলে আমার রাসূলের মুবারক মাজার শরীফটা লেগে হৃদয় ভরা সালাম দিয়ে দেয় গো বাবা, ওরা চাইলে হাজারে আসওয়াদের চুম্মা দিয়ে গুনাহ মোচন করে লয়। আমরা পারবো, চাইলেও পারবো, টাকা লাগবে না, পাসপোর্ট লাগবে না, নামের ভুল হলে ভারত সরকার পাসপোর্টটা আজকাল দিবে না, দেবে না,
বাবাজিরা আল্লাহর নবী বলে ওই আরবের ভিতরে আমার বিভিন্ন গোত্র আছে, বিভিন্ন কেবিলা আছে, যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হতে আল্লাহ কিনানার খানদানকে নির্বাচন করেছেন, কিনানার খানদান হতে আল্লাহ কুরাইশ বংশকে নির্বাচন করেছেন, কুরাইশ বংশ হতে আল্লাহ বনু হাশিম পরিবার নির্বাচন করেছেন, পরিশেষে বনু হাশিম পরিবার হতে আমার আল্লাহ পাক আমাকে রাসূল করে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, মহাব্বতে বলতে মন যায় না, কথাই বলে না। বাবা জিরা আল্লাহর নবী দয়ার নবী তাই বলে আইয়াকুম মিসলি, তোমাদের মাঝে আমার মতো কে আছে বাবা, আইয়াকুম মিসলি, তোমাদের মাঝে আমার মতো কে আছে, লাকিন লাস্তুকা আহাদি মিনকুম, আমি নবী কিন্তু তোমাদের কারো মতো না, আমার মতো কেউ হবে না। এত নবী এসেছে যে সব নবীরা নবী, সব রাসূলেরা রাসূল, তবে আমি রাসূল একটু আলাদা। যে আল্লাহর নবী বলে ইন্নাল্লাহা বাআসানি লি তামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে তামাম খারাপিকে মিটানোর জন্য, ভালাইকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী দয়ার নবী, এমন এক নবী যে নবীকে আমরা, যে নবীর উপরে ঈমান এনেছি বলে আমরা ঈমানদার, যে নবীকে সত্যবাদী বলে মেনেছি বলে আমরা সত্যবাদী, যে নবীকে নবী বলে মেনেছি বলে আমরা মুমিন। বাবা তামাম মাখলুকেরা তাই বলে, তামাম রাসূলেরা তাই বলে, তামাম আউলিয়ারা তাই বলে, নবী জায়সা কই নেই হ্যায় আর কই নেই আয়েগা। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ফতোয়ার গিদা ফতোয়ায় স্বামীর মধ্যে উল্লেখ আছে, আমার রাসূলের পাকের পিশাবটা পবিত্র, সন্দেহ লাগে নাকি গো, আমার রাসূলের পাকের থুতু শরীফটাও পবিত্র, আমরা কাজায় হাজাত করলে গন্ধ ছোটে, টেকা যাবে না, কে ঢুকলো রে পানি মার, টেকা যায় না, আর আমার রাসূলের পাক কাজায় হাজাত করলে জমিন ফেড়ে গিয়ে ওটা গিলে নিতেন। বলেন না সুবহানাল্লাহ। বাবা জিরা আল্লাহর নবী দয়ার নবী, এমন এক নবী, আমরা আমরা অজু করে ঘুমিয়ে পড়লে অজু ভেঙে যাবে, আমার রাসূলের পাক ঘুমালে অজু নষ্ট হয় না। আমাদের জন্য নামাজ কত কথা বলে না, পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত নামাজ, এই পাঁচ ওয়াক্তে আমাদের মাঝে মধ্যে কাজা হয়ে যায়, হেলায় হোক, দুর্বলতায় হোক, কর্মের জ্বালায় হোক, কাজা হয়, আর আমার রাসূলের জন্য আল্লাহ ছয় ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলা তাল্লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, হাবিবে পেয়ারা আপনি গভীর রাতে উঠে নামাজ পড়লেন, এই নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবে। বলেন না সুবহানাল্লাহ, একটু মহাব্বতে হলো না সুবহানাল্লাহ। বাবা জিরা আমার আপনার জন্য ইসলামের রোকন পাঁচটা, কলেমা নামাজ রোজা হজ যাকাত, আর আমার রাসূলের জন্য যাকাত ছিল না, রাসূলের জন্য ইসলামের রোকন চারটি। আমার সমাজে একটা মুসলমানের উপরে আল্লাহর ওয়াডার আছে, যদি সে চায় একত্রে চারটে মেয়েকে বিয়ে করে ঘর করতে পারবে, একটা মুসলমান একসঙ্গে চারটে মেয়ে ছেলেকে বিয়ে করে ঘর করতে পারবে, কিন্তু আমার রাসূলের পাকের জন্য একাধিক বিয়ে করার অর্ডার আমার আল্লাহ পাক কোরআনে, আমার আল্লাহ পাক আমার নবীকে দিয়েছে। কেন আমাদের বিয়ে আর রাসূলের পাকের বিয়ের পিছনে অনেক তফাত আছে বাবা, বাবা আমার রাসূলের পাকের একাধিক বিবি গ্রহণের পিছনে ইসলামের খেদমতটা নিহত ছিল, কি ছিল না, ছিল না। আমার রাসূল যেমন অসাধারণ, অতুলনীয়, আমার রাসূলের মিসাল যেমন কেউ হবে না, তেমন আমার রাসূলের পাকের মুজিজাগুলোও ছিল অসাধারণ, অতুলনীয়। কোন নবীর মুজিজা আল্লাহ দান করেছে হাতে, হাতে তালুতে বগলে হাত দিয়ে খেললে আলো বার হয়, লাইট বার হয়। কোন নবীর মুজিজা আল্লাহ দান করেছে লাঠিতে, ফেলে দিলে সাফ হয়। কোন নবীর মুজিজা আল্লাহ দান করেছে আগুনে, কোন নবীর মুজিজা আল্লাহ দান করেছে হাওয়ায়, বলে দেবে নিয়ে চলে যাবে, যে আল্লাহ নবী, আল্লাহ নবী।
সুলাইমান আলাইহিস সালাম যে নবী, যে নবীর কথা পশু পাখি বোঝে, যে নবী হাওয়া হাওয়ায় ভেসে বেড়ায়, আর আমার নবী আপনার নবীকে কি মুজিজা দেয়, তামাম নবীদের যত মুজিজা তার থেকেও বেশি মুজিজা আল্লাহ আমার রাসূলে পাককে দাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবা জিরা আল্লাহর নবী দয়ার নবী এত মুজিজা, তারপরেও কিতাবের ভিতরে পাওয়া যায় আমার রাসূলে পাকের, রাসূলে পাকের আপাত মস্তকটা আল্লাহ মুজিজাময় করে, যে যে আমার রাসূলে পাক কথা বললে মুজিজা হয়, আমার রাসূলে পাক থুতু দিলে মুজিজা হয়, আমার রাসূলে পাক ইশারা করলে মুজিজা হয়, আমার আমার রাসূলে পাকের জিসিম মুবারক থেকে ঘাম ঝরে পড়ে রে বাপ, ওই ঘাম শরীফটাও মিশকে আম্বার মুজিজা হয়, আমার রাসূলের চুল শরীফটাও মুজিজা হয়, আমার রাসূলের জিসিম মুবারকে থাকা ঘামটাও মুজিজা হয়। কেন গো, উহুদের ময়দানে আমার রাসূলে পাকের দন্দন মুবারক শহীদ হয়েছে, দাঁত শহীদ হয়েছে, রক্ত ঝরে পড়ছে, সাহাবা কিরাম ধরে পান করে লেছে, রক্ত খাওয়া হারাম, কিন্তু আমার রাসূলে পাকের খুন শরীফটা সাহাবা হুজুর ধরে পান করে, আমার রাসূল বলে যাও তোমার জিসমে আল্লাহ জাহান্নামের আগুন লাগবে না, বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলতে ইচ্ছা হয় না সুবহানাল্লাহ। আমার রাসূল এমন এক রাসূল, এই জন্য সাহাবা হুজুরেরা আমার রাসূলে পাকের ব্যবহৃত জুব্বা, আমার রাসূলে পাকের ব্যবহৃত লাঠি, আমার রাসূলে পাকের ব্যবহৃত নালাইন শরীফ দুটা বরকতের জন্য বাড়ি যত্ন করে রেখে দিত। কেন, আল্লাহওয়ালারা আল্লাহর ইবাদত করে, আল্লাহ ইবাদত করে, জিকির করে, শুধু আল্লাহওয়ালারা করে, ওদের জিসিমে, ওদের জিসিমে থাকা পোশাকটাও আমার আল্লাহর ইবাদত করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তুসাব্বিহু লাহু সামাওয়াতু ওয়াস-সা, যে আল্লাহ কালাম পাকে বলে সাত আসমান জমিনে, সূরা বানী ইসরাঈলে আছে, সাত আসমান জমিনে যত মখলুক আছে সব আমার আল্লাহ জিকির করে, তবে ওদের ওদের জিকিরের আওয়াজটা তোমরা বুঝতে পারো না, তোমরা বুঝতে পারো না। বাবা জিরা এই আয়াত শরীফ পড়ে আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ নসেজো বেটা আল্লাহ, যে নজমুস শাহাদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আল্লাহ, যেনাকে মাদার জাত ওলি করেছিল, মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছে, হুজুর আমার বলেছিলেন বাবা সাত আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ তসবি পড়ে, এছাড়াও তোমরা বাইরে যাও না, টয়লেট রুমে যাও না, কাজে হাজাত করো, পচা চেম্বার যেখানে গিয়ে টয়লেট গুলো জমা হয় ওই চেম্বারে কুচি কুচি ছোট ছোট সব পোকা জন্মায়, জন্মায় না জন্মায় না, কুচি কুচি পোকা জন্মায়, ওই কুচি কুচি পোকা গুলো আমার আল্লাহর জিকির করে, বলেন না সুবহানাল্লাহ। টয়লেট রুমের পোকা আল্লাহ জিকির করছে, আর আমরা মানুষ হয়ে আল্লাহ জিকির থেকে অনেকটা গাফেল আছি, আছি না নাই, হ্যাঁ, ওই সোনার মানিকগুলোকে ঘরে পাঠিয়ে দেন, দেন ঘরে পাঠিয়ে দেন, ওরা দুষ্টুমি করতে এসছে, ওরা এখন জলসার কিছু বোঝে না। বাবা জিরা আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলে আমার ঘরে আমার রাসূলে পাকের একটা চুল মুবারক ছিল, আমি মাঝে মাঝে ওই চুলটা আমার কানে লাগাতাম, আমি শুনতে পেতাম আমার রাসূলে পাকের চুল শরীফ থেকে আল্লাহর মালাইকাদের জিকিরের আওয়াজ পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে পড়েন না বাপ সুবহানাল্লাহ। বাবা জিরা আল্লাহর নবী এমন এক নবী, রাসূলে পাক ইশারা করেছে চাঁদ জুদা হয়ে গেছে, রাসূলে পাক ইশারা করেছে ডুবে যাওয়া সূর্য দুবারা উঠেছে, বাবা আমার রাসূলে হুদাইবিয়ার বদ্ধ ময়দানে একটা কূপের কাছে বসে পানি পান করতে গিয়ে ঠোঁট শরীফে লাগা পানিটা আমার রাসূলের পা কুয়ায় কুলি করে দিয়েছিলেন, ওই কুয়ায় আমার রাসূলের ঠোঁট শরীফে লাগা পানির খাতিরে ওই কুয়া থেকে পানির ফোয়ারা আল্লাহ জাহির করেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তাই বলে ওই ওই মক্কার মানুষেরা, ওই আমার সাহাবারা, আইয়ুকুম মিসলি, তোমাদের মাঝে আমার মতো কে আছে, আমি কিন্তু তোমাদের কারো মতো না, ভিতরে যান না, কেন সামনে দাঁড়িয়েছেন, ওই মাটা বলছি পর্দার আড়াল হন, লজ্জা শরম উঠে গেছে গো, পর্দার আড়ালে যান না মা, মজলিস চলছে, নিজের লজ্জা লাগে একটু ভিতরে যান। বাবা জিরা আল্লাহ পাক তাই কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন আল্লাহর কোরআন পারা নম্বর ১১ সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াত,
আল্লাহ বলছে লাকাদ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাই বলছে ওই দুনিয়ার মানুষেরা তোমরা আমার রহমত আমার ফজল পেয়ে খুশি হয়ে যাও, কেন আমার ফজল আমার রহমত তোমাদের জমা করা ধন সম্পদ সাম্রাজ্য অপেক্ষায় উত্তম। বলি সুবহানাল্লাহ। ও আমার ফিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী পেয়ারা নবীর শানে আল্লাহ পাক কালাম নাজিল করে বললেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমার ফজল আমার রহমত পেয়ে খুশি হয়ে যাও, কেননা আমার ফজল আমার রহমত তোমাদের জমা করা ধন সম্পদ সাম্রাজ্য অপেক্ষায় উত্তম। বাবা ও আমার বিজনেরা, আল্লাহর নবী আল্লাহ পাক কালাম নাজিল করলেন, আর এই কালাম শরীফটাকে লক্ষ্য করে আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু এই আয়াত শরীফটা ব্যাখ্যা করে বলেছিলেন, ফজল হলো আল্লাহর কুরআন আর রহমত হলো আল্লাহর নবী। বাবা শরীফের ভিতরে বলেন আল্লাহর কোরআন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিবে পেয়ারা, ও আমার হাবিবে পেয়ারা, দুনিয়া পৃথিবী জমিনে আমি আপনাকে রহমত করে পাঠিয়ে দিলাম, আমি আপনাকে রহমত করে বানিয়ে দিলাম। ও আমার ভিজনেরা, আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর নবী হলো রহমত। বাবা আল্লাহর নবী এসেছে তাই কোরআন এসেছে, কোরআন আল্লাহর অনুগ্রহ, কাজে 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 নবীর দিওয়ানারা আল্লাহর নবীর আগমনের খুশিতে আল্লাহর নবীর আগমনে উম্মতিরা খুশি হয়ে যায়। শুধু উম্মত খুশি নয় বাবা, বরং নবীর আগমনের খুশি, বরং নবীর আগমনের খুশির মিলাদে আল্লাহ পাক নিজে খুশি হয়ে যায় বাবা। কেননা আল্লাহ পাক নিজে জানায় হাদিসে কুদুসি আল্লাহ নবী জানিয়েছেন, জালাতিকা যিকিরম মিন যিকিরিহি ফামা যিকিরতা যিকিরনিহি। আল্লাহ পাক জানায় ও আমার হাবিবে পেয়ারা, ও আমার হাবিবে পেয়ারা, দুনিয়া পৃথিবী জমিনে আপনার জিকিরটা আমার জিকিরের মতো উন্নত করে দিলাম, আপনার জিকিরটা আমার জিকিরের মতো উন্নত করে দিলাম। কাজে কাজে ফামাও জিকির কা জিকিরনি, যারা আপনার জিকির করলো তারা যেন আমারই জিকির করলো। বাবা মহাম্মতি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে হাবিবে পেয়ারা, যারা দুনিয়ার জীবনে আমার জিকির আপনার জিকিরটা আমার জিকিরের মতো উন্নত করেছি, যারা আপনার জিকির করলো তারা যেন আমার জিকির করলো। ও আমার ভি জানেনা, এবারে একটু আলোচনা করি শুনে নেন, মিশকাতুল মাসাবির হাদিসের ভিতরে পাওয়া যায়।